আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রায়হান আলী, লাতলু বলে অনেক চিনে, আমার বাড়ি ঢাব। আমি এই প্রোডাক্টটা মূলত ব্যবহার করেছি, আমার হাড়ের সমস্যা ছিল, আমি আইসিইউতে ভর্তি ছিলাম। ডাক্তার নজরুল এবং রংপুরে যারা হাড়ের স্পেশালিস্ট ছিলেন, তারা বলেছিলেন যে আপনাকে আজীবন হাড়ের ওষুধ খেতে হবে। আমি এই প্রোডাক্টটা ছয়টা প্রোডাক্ট শেষ করছি, ছয়টা প্রোডাক্ট শেষ করার পরে আমার দুইটা প্রোডাক্টে আমার হাড়ের ইসকিমিয়া ছিল যেটা, সেটা নাই, আর বুকে কোনো ব্যথা নাই। আমি আজ অবধি কোনো হাড়ের ওষুধ খাই না, কোনো ধরনের ওষুধই খাই না। মাঝখানে একটু প্রেশার আপডাউন করছিল, আমি প্রেশার ওষুধও খাই না। আমার মেয়ে জামাই ওরা সকলে বলে আপনি খুব সমস্যা হবে, তা আমি তো সুস্থ আছি, আমার ইসিজির রিপোর্ট নর্মাল, আমার প্রেশার যখন একটু খারাপ লাগে আমি মাপি দেখি যে না ঠিক হয়ে গেল, তা আমার হাড় ভালো। এর সাথে সাথে আমি যে অন্যান্য সমস্যা মানুষের বিভিন্ন ধরনের থাকে, পেটের সমস্যা, তারপরে ব্যথা, আমি পা অপারেশন করছি, আমার পা দুইটা পায়ে অপারেশন করার ডিসিশন হয়েছিল, একটা পায়ে, এটা আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল আপনারা দেখতে পারবেন, এই এটা আমার স্টিলের এবং এই পাটা ডিসিশন, এই পাটা কাটবে ইনশাল্লাহ। আমি হাড়ের জন্য খেয়েছি, এখন আমার এই পাটা অপারেশন করা লাগে নাই, কিন্তু একটা দুর্ভাগ্য যে আমি চেয়ারেই নামাজ পড়ি, কারণ আমার এই পাটা 90 ডিগ্রির বেশি আসে না, কারণ এটা তো অপারেশন করে ফেলেছি। তা আমার সৌভাগ্য হইল, আগে যদি আমি জানতাম 22 ডিগ্রি আগে পাইতাম, হয়তো এই পাটা আমার কাটতে হইতো না। যাই হোক, এই পাটা আমার ভালো আছে, আপনাদের দোয়ায়, এই 22 প্রোডাক্টের আশীর্বাদে আমি অনেক ভালো। সাথে সাথে আমি আরও অনেক উপকৃত হয়েছি, আমার মাথায় চুল গোনান, চুল ছিল না, টাক ছিল, এখানে কিন্তু চুল পাওয়া গেছে। আপনারা আমাকে আগে যারা দেখেছেন, এখন দেখবেন যে আমার মাথায় কিন্তু টাক নেই। আমি আপনার সকলে সুস্বাস্থ্য কামনা করছি।